So hello guys, this is Village Gamers and welcome to my channel. So guys, final OB24 এর অ্যাডভান্স সার্ভার চলে এসেছে, যেটা আমাদের OB24 আপডেট কিন্তু আসছে। তো সেটার ভিতরে আর কি কি এসেছে পুরো ডিটেইলস তোমাদেরকে দেখাবো। নতুন লবি, নতুন ভাই ম্যাপ, নতুন ক্যারেক্টার, নতুন পেট, আরও অনেক কিছু ইয়ার, নতুন গান, অবশ্যই অবশ্যই অনেক কিছু সব পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। আর নতুন ম্যাপ এসছে, যেটার মধ্যে ভাই বারামোটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখে কিন্তু তোমরা খুবই খুশি হবে। অ্যান্ড ভাই নতুন যে ক্যারেক্টারগুলো এসছে অ্যান্ড পেট এসে তার অ্যাবিলিটি সম্বন্ধে পুরো ডিটেলসে বলে দেবো। তো সেগুলো জানার জন্য কী করতে পারবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেল যেমন তোমরা আসছো, অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো, অল বাটনে সেট করে রেখো, যাতে আমার পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। চলো বেশি দেরি না করে ভিডিওর মেন টপিকে চলে যাই। অ্যান্ড ভাই বারবার বলছি আর, প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 12টা 3 ঘন্টা লাইভ স্ট্রিম হয়। তো অবশ্যই অবশ্যই ইয়ার লাইভে যাওয়া নয়, প্রত্যেক দিন ইয়ার গিভওয়ে হয়। ওকে, তো চলো ফাইনালি ভিডিওটা শুরু করে নিই। তো চলো সবার প্রথমে আমাদের দেখাবো যেটা আমরা গেমের মধ্যে, যেটা আমাদের লবি থাকে, যেখানে আমরা ফ্রেন্ডদের ইনভাইট করি, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ, এটা দেখো এরকম হচ্ছে আমাদের নেক্সট লবি, ঠিক আছে। এটা নতুন ক্যারেক্টার, নতুন পেট দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের নতুন লবি, তো যেখানে তোমরা দেখো বুইয়া বলে লেখা রয়েছে মেঝেতে, যেখানে আমরা পাদে দাঁড়িয়ে থাকবো। অ্যান্ড ভাই পিছনে দেখো কালাহারি ম্যাপের কিছু অংশ দেখাচ্ছে, ভাই অসম লাগছে, আমাকে তো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তারপরে নেক্সটটা দেখো আমাদের যেটা ওয়েটিং রুম, যেটা হয় মানে গেম স্টার্ট করার পরে যেটা 30 সেকেন্ড ওয়েটিং থাকে, তো সেটা কেমন হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই পিকচারটা এরকম, দেখো এরকম হবে। তো চলো একটা ভিডিও আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো গাইজ, যে একটা ভিডিও আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এটা দেখো, এই হচ্ছে আমাদের ওয়েটিং রুম, যেটা 30 সেকেন্ড আমাদেরকে থাকতে হয়। তো দেখো হ্যাপি দিওয়ালি বলে লেখা রয়েছে, তো আমাদের দিওয়ালি আসবে জানো ইন্ডিয়ার মধ্যে। তো ভাই সেই দিওয়ালির জন্যই লবিটা বানানো হয়েছে, তো অ্যাডভেঞ্চার সার্ভারে চলছে এটা, এটা আমাদের আসছে, ঠিক আছে। তো দেখো কেমন আতসবাজি, যেমন ধরো সে ঝাউবাতি ওড়ে সেরকম। আর ভাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো কেমন লাগছে ইয়ার, অবশ্যই কমেন্ট করবে। দেখো তখন ভাই বৃষ্টি বৃষ্টি যাতে না পড়ে, ঝাউবাতি চলছে, ধরো বৃষ্টি যদি না পড়ে তার উপরে ছাদটা সব দিয়ে দিয়েছে। তো ভাই চিন্তার কোনো বিষয় নেই, বৃষ্টি হলেও কিন্তু লাইট কিন্তু জ্বলবে, ঠিক আছে, পার্টি কিন্তু চলবে। ওকে, তো চলো দেখালাম কেমন লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ। তারপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে নতুন ক্যারেক্টার। ওকে, আমাদের গেমের মধ্যে দুটো নতুন ক্যারেক্টার আসছে, যেটা হচ্ছে একটা মেল ক্যারেক্টার আর একটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার, ঠিক আছে। তো তার নাম অ্যান্ড এবিলিটি পুরো ডিটেলসে জানিয়ে দেবো চলো। তো চলো এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মেল ক্যারেক্টার, যেটার নাম হচ্ছে দেখো সেভার, ঠিক আছে, SVER। তো ঠিক আছে, এটা হচ্ছে একটা মেল ক্যারেক্টার, একটু বয়স্ক বয়স্ক টাইপের দেখতে, কিন্তু ভাই মোটামুটি খারাপ না দেখতে, কিন্তু ভালো লাগছে আমাদের ঋতিক রোশনের থেকে, এর বডিটা ভালো দিয়েছে। এরকম যদি দিতেও তাহলে আরও ভালো হতো আমাদের ঋতিককে, ভাই একটু পাতলা পাতলা করে দিয়েছে, ওকে একটু থিন করে দিয়ে, একটু শরীর স্বাস্থ্য ভালো দিলে খুব ভালো লাগতো। তো চলো যাই হোক ছাড়ো, তো এখন কথা হচ্ছে যে এর অ্যাবিলিটি। তো এই ক্যারেক্টার যেটা অ্যাবিলিটি হচ্ছে সেটা হচ্ছে ভাই, এটাতে এই ক্যারেক্টার যখন ইউজ করবে তোমরা, এই ক্যারেক্টারটা ইউজ করার সময় তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও, তো সেটা ভাই 10% বেশি দেবে, ঠিক আছে। কোনো ক্যারেক্টার কাউকে যদি ড্যামেজ দাও মানে 5 সেকেন্ড করে দেবে, 5 সেকেন্ডের স্কিল থাকবে মানে অ্যাক্টিভ থাকবে। তো তুমি ধরো কাউকে ড্যামেজ দিলে 50, তো তার 10% বেশি দেবে, মানে 50-এর জায়গায় 55 দেবে, ঠিক আছে, আসলে বুঝতে পারলে। তো ভাই খুব একটা ভালো কিন্তু লাগলো না। অ্যান্ড ভাই এর হেলথ মনে হয় তোমাদের 40 কম দেবে, ঠিক আছে। তো ভাই আমাকে মোটামুটি লাগলো আর, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। অ্যান্ড এরপরে যে ফিমেল ক্যারেক্টারটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফিমেল ক্যারেক্টার যার নাম হচ্ছে ডায়না বা ডিয়ানা, যাই হোক একটা বলতে পারো। তো এর অ্যাবিলিটি হচ্ছে ভাই, এর অ্যাবিলিটি হচ্ছে তোমরা দেখো গান ইউজ করো, যাও ধরো কাউকে ছুটতে ছুটতে কাউকে ফায়ার করছো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার করতে যাই করছো, তো তখন গানের রিকয়েল হয়, তোমরা জানো গানের রিকয়েল হয়। তো এ কী করবে, তোমাদের রিকয়েলের স্পিড বাড়িয়ে দেবে, ঠিক আছে, রিকয়েলটা একটু কম হবে, তো এর রিকয়েল কিন্তু কম হবে। অ্যান্ড ভাই আর একটা জিনিস, এর ডবল আছে ইয়ার, ডবল অ্যাবিলিটি আছে এর মধ্যে, তো রিকয়েল কম দেবে। অ্যান্ড ভাই আর একটা হচ্ছে, তোমরা ধরো উঁচু জায়গা থেকে কোনো দরজা জানলা থেকে উঁচু জায়গা থেকে যদি লাফ মারো, তাহলে নিচে পড়লে অনেকটা ড্যামেজ হয়ে যায়, তো সেই ড্যামেজটা একটু কম দেবে, ঠিক আছে, ড্যামেজটা কম দেবে। অ্যান্ড ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের হিল করবে, মানে ধরো একটা মেডিকেট ইউজ করলে 5 সেকেন্ড সময় লাগে, সেটা তো লাগবেই, বাট মেডিকেট ইউজ করার পরে যেটা মেডিকেলের স্কিল স্লটটা দেখবে বাড়ে, সেটা একটু সময় লাগে, সেটা কিন্তু তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো দুটো ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদের অ্যাবিলিটি সম্বন্ধে তোমাদের পুরো ডিটেলসে বলে দিলাম। অ্যান্ড ভাই পেট আছে, পেটটাও বলে দেবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী ইমোট এসছে, ঠিক আছে, নতুন ইমোট কী কী এসছে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো। তো এখানে দেখতে পাচ্ছ দেখো, এই হচ্ছে আমাদের নতুন ইমোট, যা নতুন ক্যারেক্টার দিয়েই তোমাদেরকে
দেখিয়ে দিচ্ছি কি কি ইমোট আমাদের আসতে চলেছে। তো ইমোটটা দেখো প্লে হচ্ছে না এখনও, ঠিকঠাকভাবে আসেনি। একটা চিল টিল কিছু আছে, তো এখানে দেখো কেমন কেমন একটা ইয়ার সালাম করছে ঝুঁকে। তো কেমন লাগছে ভাই? আমাকে ওপি লাগছে। আন ভাই এটা দেখো, ভাঙড়া পালে গান আছে নাচছে ভাই, এটা আমাকে ওপি লেগেছে আর ওপি লেগেছে আর। আন ভাই এটা হচ্ছে সবচেয়ে সেরা ইয়ার বুইয়া, এর মতো ইমোট তো হতেই পারে না ভাই। যাই হোক ভাই, এই ইমোটটা নেওয়া তো অবশ্যই অবশ্যই উচিত। আন ভাই একটা ইমোট দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খুবই ভালো কিন্তু আমাকে লাগছে। ওকে, তো এই হচ্ছে আমাদের নতুন অ্যাডভান্স সার্ভার, মানে নতুন আপডেটের পর ইমোট আসবে, এটা আসবে দেখো এখানে দেখাচ্ছে না। তো ভাই এটা তো জানো বালি ছাড়া ইমোট। তো ভাই ইমোটগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কোন ইমোটটা সবচেয়ে বেশি ভালো লাগলো, ঠিক আছে? তো তারপর নতুন পেজ যেটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন পেজ, অ্যানের এটি সম্বন্ধেও বলে অ্যান বা একটা ভিডিও আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে পেড, তো ঘুরি ঘাড়ি দেখাচ্ছি দেখে নাও। তো এর অ্যাবিলিটি হচ্ছে ভাই, তোমরা যেটা অ্যাক্টিভ স্কিল স্লট ইউজ করো, তোমরা অ্যাক্টিভ স্কিল স্লট যেটা ইউজ করো, ধরো অলক ইউজ করছো, ঠিক আছে? তো অলক ইউজ করছো ওটাতে একটা সময় লাগে, মানে অলক ইউজ করার পরে সেটা আবার একটা টাইম দেয়, ইউজ করার জন্য একটা টাইম দেয়, একবার ইউজ করার পরে সেই টাইমটা কম দেবে, ঠিক আছে? ভালো করে বোঝো, ধরো 10 সেকেন্ড টাইম দিল, তো সেই 10 সেকেন্ড জায়গায় এটা আরও একটু কম টাইম নেবে, ঠিক আছে? কম টাইমের পরেই তুমি সেটাকে আবার সেকেন্ড বার ইউজ করতে পারবে, আশা করে বোঝাতে পারলাম। অ্যান্ড ভাই চলো মোটামুটি সব দেখিয়ে দিলাম। অ্যান্ড ভাই একটা গান আসছে যেটা তোমরা এখন ট্রেনিং মুডে পাবে, ঠিক আছে? আপডেট হওয়ার সাথে সাথে ট্রেনিং মুডে পাবে। তো চলো দেখিয়ে দিই গানের একটা সিন। তো এখানে দেখতে পাচ্ছ এরকম একটা গান যেটা ভাই আগুন বেরোচ্ছে, ফায়ার গান বলতে পারো। তো দেখো কেমনভাবে ফিল হচ্ছে। তো আপাতত এটাকে ট্রেনিং মুডে দেওয়া হবে, অ্যান্ড তারপরে ক্লাস করে, তারপরে ক্লাসিকে, তারপরে র্যাঙ্কে আসবে, ঠিক আছে? যেমন আসে ইয়ার। অ্যান্ড ভাই চলো এবার তোমাদেরকে যেটা বুঝলাম ম্যাপ চেঞ্জ হচ্ছে, তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন ম্যাপ। তো এই হচ্ছে ম্যাপ নতুন অ্যাকাডেমিটি এসছে। তো ভাই দেখো কিছু কিছু চেঞ্জ হয়েছে, তোমাদের রিম নামকে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড ভাই এর একটা লুক তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো এখানে নামছি, অ্যান্ড ভাই নামার পরে তোমরা দেখতে পাচ্ছ ভাই সব এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখো ভাই কেমন লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো পিকে নামছি, তো পিকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, গাছপালাগুলো কেমন আলাদা আলাদা, সেই গাছপালাগুলোই আছে, অনেক চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ লুকটা। তো তোমাদের কেমন লাগছে ওকে অবশ্যই আর দেখো, এখানে দেখো ওইখানে দেখো ভাই যেগুলো পুরো ফাঁকা মাঠ ছিল ঘাসে ভর্তি সেগুলো দেখো ভাই সিমেন্ট টিমেন্ট মানে মেজে টেজে করে দিয়েছে ইয়ার। ফ্রি ফায়ার এখন মনে হচ্ছে অনেক ভাই আমাদের লুটে লুটে ভালোই বড় লোক হয়েছে, বুঝলে? সব মেজে টেজে করে নিজে। তো দেখতে পাচ্ছ ভাই কিন্তু ওপি লাগছে ইয়ার, ওপি লাগছে আমাদের ভাই সাব ভালো, মানে পিসিতে যারা খেলবে তারা তো ভাই অবশ্যই অবশ্যই ইয়ার ওপি লাগবে। তো দেখো সব মেজে টেজে করে দিয়েছে গাইজ। তো চলো একটু পার করে করে তোমাদেরকে দেখাই, তো আরও কিছু আছে সেগুলোকে দেখিয়ে দেবো। তো ভাই কেমন লাগছে ইয়ার, আমাকে খুবই সুন্দর লাগছে আপডেটের জন্য, আমি অপেক্ষা করছি গাছ। এখানে দেখো এখানে আমার পর এখানে পুরো ফাঁকা থাকে, এখানটা দেখো কেমন গেটের মতো করে দিয়েছে, আর ওখানে দেখো গেট করে দিয়েছে ভাই, দরজা টরজা লাগাইনি বাট গেটটা করেছে, দরজা লাগিয়ে দেবে ইয়ার, দরজা লাগিয়ে দেবে। আমরা কী করবো ইয়ার, ভেতরে গার্লফ্রেন্ড থাকলে তো তাকে দেখা করবো কী করে। তো যাই হোক চলো কোনো ব্যাপার না, কেমন লাগছে ইয়ার অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও গাইজ যে কেমন লাগছে, দেখতে কেমন লাগছে, তোমরা কতটা উৎসাহিত। অ্যান্ড ভাই নিচে তো দেখাচ্ছি। তো ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, স্টিমে যারা জয়েন হো না ইয়ার স্টিমে জয়েন হোক। এখানে দেখো রাস্তাটা, দেখো এই রাস্তাটা কিন্তু ছিল না, ঠিক আছে? এখানে দেওয়াল ছিল। তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চলো দেখা হবে পরে ভিডিও, সুস্থ থাকো, সবল থাকো, টাটা, বাই বাই গাইজ।